নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে। আজকে পৌষ সংক্রান্তি পিঠে পুলির রেসিপি নিয়ে চলে এসেছি। নারকেল নিয়েছি, নারকেলটা ফাটিয়ে নেব, আর আজকে বিভিন্ন রকমের পিঠের রেসিপি দেখাবো বন্ধুরা। আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন, আশা করি সকল বন্ধুদের খুব ভালো লাগবে। নারকেলটা কুড়ে নিচ্ছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল, অল্প একটু জল দিলাম। একটু নেড়ে দেবো, একটু নেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পাতা লেবু, একটু ভেঙে ভেঙে দেব। এবার নেড়ে নেব, নারকেলের পুর তৈরি করে নেব। নারকেলের পুর হয়ে গেছে, নামিয়ে নেব। নারকেলের পুর নামিয়ে নিচ্ছি, ময়দা খামি করে নেব, তা দিয়ে দিচ্ছি জল। এখানে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো, চেলে নেব। নিয়েছি অল্প একটু ময়দা, চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু জলে লবণ, এখানে জলটা ফুটে গেছে। জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, ফুটানো জলে দিয়ে দিলাম ময়দা। এবারে এটা মেথি করে নেব, এখানে ময়দা মেথি করে নিয়েছি, এবার নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব, ময়দাটা মেখে নিচ্ছি। এইভাবে করে ময়দাটা মেখে নিয়েছি, নরম তুলতুলে দেখাবো সেদ্ধ পুলির রেসিপি। ময়দাটা খুব ভালো করে মেখে নেব, ময়দা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি গোছ কটা কেটে নেব, এইভাবে মোটামোটা করে গোছ কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সবকটা গোছ এইভাবে কেটে নেব। এখানে সব গোছ কাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ময়দা, এখানে নেচেটা গোল করে নেব। এইভাবে গোল করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ময়দার উপরে, এবার বেলে নেব। এই ভালো করে বেলে নিয়েছি, গ্লাস দিয়ে ভালো করে কেটে নেব।
এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর ভাবে কাটা হয়ে গেছে। আমি এভাবে করে সবকটা কেটে নেব। এখানে নিয়েছি এই পটিটা, এবার এখানে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি নারকেলের গুড় দিয়ে দেব, এখানে আর একটা পটি দিয়ে দেব, এখানে নিয়েছি আর একটা পটি, এটাও দিয়ে দেব। একটু হাতে করে চেপে দেব। এইভাবে করে ডিজাইন করে নেব। এইভাবে করে ডিজাইন করে বানিয়ে ফেললাম স্টার পিঠে। এই দেখুন দুই পিঠে খুব সুন্দর ভাবে হয়েছে, রেখে দিচ্ছি। একটা হয়ে গেল, এখানে নিয়ে নিচ্ছি স্ট্যান্ড, স্ট্যান্ডটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে নিয়েছি ঝাঁঝুরি বাটি দিয়ে দেবো। এখানে বানিয়ে ফেলেছি সূর্যমুখী ফুল পিঠে। তা দেখুন বন্ধুরা, আমি এবার ভাপিয়ে নেব, একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার হালকা হালকা জাল দেব, জোরে জাল দিলে হবে না, আমি অল্প অল্প জাল দেব। পিঠে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছে, এই যে ঢাকা খুলে দিলাম। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন নামিয়ে নিচ্ছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এর সঙ্গে লেগেও গেছে। অনেক পিঠে পুলি বানিয়ে ফেলেছি বন্ধুরা, আর সব পিঠে হয়ে গেছে। ওখানে সব রকম দেখেছি, আমি একটা পিঠে আপনাদের দেখাচ্ছি, কেন অনেক পিঠে তো আপনাদের দেখতে দেখতে বিরক্ত লেগে যাবে, তাই আমি এখানে চষি পায়েস বানাচ্ছি। এই দেখুন চষি, চষি পায়েস আমি এইভাবেই চষি পায়েস বানাচ্ছি। রেডি হয়ে গেছে চষি পায়েস, এই দেখুন নামিয়ে নেব। অনেকে পৌষ সংক্রান্তি বলে, অনেকে মকর সংক্রান্তি বলে, তা আজকে তো মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি আমি দুটোই আপনাদের বলছি। অনেক রকম পিঠে বানিয়ে ফেলেছি, এবার আমি আপনাদের সবাইকে একটা একটা সব পিঠেটা দেখাবো। পিঠেটা নামিয়ে নিচ্ছি, এখানে বানিয়ে ফেলেছি চষি পায়েস, এটা হচ্ছে চষি পায়েস। এটা বানিয়েছি আদ্যশা, এখানে বানিয়েছি ভাজা পিঠে, কলাইয়ের ডালে ভাজা পিঠে। পৌষ সংক্রান্তিতে আমি তাই এই কটা পিঠে বানিয়েছি, পাঁচ রকম পিঠে পুলি বানিয়ে ফেলেছি। পুলির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাজা পিঠেটা কেমন ভাজা হয়েছে আমি আপনাদের দেখাবো। এই দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে, আদর্শা পিঠেও দেখাবো। এই দেখুন আদর্শা পিঠেও খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে, এই দেখুন ফুলেছে এবং সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ছেলে খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে।